indirizzo dei ca! Orma potete il cadde! Orma cadde al guaiala! Amore i romi che li sta a passare indirizzo dei ca, ragazzi, amore che non è una! E ai dirisci giù di ai siarmi ne roito! Tar mazu di baisa taktor dekto! Amar sohil ramare! Danda beri poraya mazar modde guru rushi lagaya! Sotto manus kare loya zai! Ehi sohil danar ma! Bisa na asar kai to ale sat mari kai to! Amar zase sob beisa! Amar sohil ramare basa! Baba! Baba, আমি আপনাদের দুইটা পাও ধরে যে আবার আলেপ বাইরা আলেপদের চোখের পানি সারা আলেমরা এক হওয়া সারা কারাবন্দে আলেমদেরকে মুক্ত করা যাবে না দোয়া করি আল্লাহ আমাদের কিছু নাই আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের মা অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রূপকার বাংলাদেশকে এত সুন্দর ডিজিটাল একটা দেশ উপহার দিয়েছেন আপনি সারা জীবন আপনার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে মরে গেলেও স্বর্ণের অক্ষরে লেখা থাকবে বিশেষ করে আপনি আমার দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু করেছেন কর্ণফুলীর টানেল করেছেন আপনি বাংলাদেশে মেট্রো রেল করেছেন যেটা বাংলাদেশে সব এমপি মন্ত্রীর সাহস পায় না আপনি করেছেন আপনার নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে আর একটা নাম আলেমদের কাছে স্বর্ণের অক্ষরে কলিজায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে যদি আপনি নিজের ইচ্ছায় দয়া করে মায়া করেন কারো কোনো কিছু লাগবে না আপনি খালি একদিন বলে দিবেন ওই ছোট ছোট বাচ্চাদের চোখের পানির খাতির আলেমদেরকে ছেড়ে দেওয়া হোক আমার বোন বলে বাংলাদেশের সমস্ত মুসলমান আপনার জন্য সেদিন কে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে আপনি তো বাবার পাগল মায়ের পাগল আপনি ছোট্ট ভাইয়ের পাগল আপনার কাছে করজোর করে বলছি আপনি ছেড়ে দেন ছেড়ে দেন আর দরকার নাই অনেক কইছে সারা পৃথিবীতে দেখছে আর দরকার নাই ছেড়ে দেন এই দাওয়াত ও তাবলীগের কাজ কত সহজ দেখেন আবু জাহেল নবীর থাপ্পর দিল পাঁচটা আঙ্গুল নবীর গালের মধ্যে বসে গেল আমার নবী আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে ছিটকে পড়ে যায় ইন দি মিন টাইমে পিছনের দিকে নবী তাকায় দেখে আমি একজনের কোলের মধ্যে বসা সে আর কেউ না জিব্রাইল নবী আমার আশ্চর্য হয়ে গেলেন জিব্রাইল তুমি আইলা কোত্থেকে নবী গো যখন আপনার থাপ্পর দিছে পুরো আসমান জমিন ভূমিকম্প শুরু হয়ে গেছে নবী আমাকে আল্লাহ বলেছে পৃথিবীতে তুই আজকে কত দ্রুত যাইতে পারো আমি দেখবো আমার নবী যদি জমিনে পড়ে যায় তোর খবর আছে আমি ওখান থেকে কোনো সেকেন্ড ব্যবহার করি নাই কোনো সেকেন্ড ব্যবহার করি নাই আমি আপনাকে ওইখানে ক্যাশ বলের মতো ধরছি দইরা বুকের মধ্যে নিয়ে বলতে চাই নবী একবার শুধু বলেন বেঈমানের কি বিচার করলে আপনি খুশি হবেন নবী আমার বলেন তোমার কোনো বিচার করতে হবে না বিচার করার একজন আছে আপনাকে কষ্ট হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট হজুরে আওয়াজ দিন এবার নবীর আশেক আছে না এখানে জিলাভির আশেক বারোই রবিউল আউয়ালে যে কেক কাইটা কয় হ্যাপি বার্থডে টু ইয়ে রাসূলুল্লাহ তো সুন্নি আর মুন্নি বাইরে তো একটা সুডে হালাবো কথা বল না কেন সুন্নি সুন্নি এইভাবে কেক কাটে বাইতুল মুকাররমের সামনে পাঁচ হাজার টাকা দিয়ে কেক কেই না বারোই রবিউল আউয়াল কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ তুই আশেকে রাসূল তুই আশেকে শয়তান কথা কর না কেন আবার কিছু কিছু সুন্নিরা নতুন করে এখন আবিষ্কার শুরু করছে নতুন প্রোডাকশন তাদের টঙ্গির ইস্তেমা যদি উলামা একরামের জন্য হতে পারে আমাদের জন্য একটা ইস্তেমা করতে দিতে হবে আশিস খালি খালি আশিস আশিস কে কাডা মুনে কথা কন না কে কষ্ট হইতাছে এই তো ভালোই আছেন আপনারা এ মুসলমানের পোলা দিকে তাকাও বিশ্ব নবী আমার মুখটা রে সাইপে ধরে বাসায় গেল আমি দেখবো এখন আশিকে রাসুল কয়জন আছে নবীর লেগে কয়জন চোখের পানি ফেলতে পারেন মা আয়সারে বলতেছে আমার নবী ও আয়সা আমার খাদিজা ছিল আমার সুখের দিনের
দুঃখের দিনের বান্ধবী, তুমি আমার সুখের দিনের বান্ধবী। আয়সা রে, আমি মুখটা সাইবে ধরে আবু জেহেলের হাতে থাপ্পড় খাইয়া আমার গালের মধ্যে পাঁচটা আঙ্গুল বসে গেল। এই অবস্থা আমি বাইতে গেলাম, বাইতে যাওয়ার পরে আমার বান্ধবী আমার দেখে পাগল হয়ে গেল। আমার বান্ধবী আমার বুকের মধ্যে নিয়া বারবার জিজ্ঞেস করতেছে, আপনার এখানে কি হয়েছে? আমি বললাম, খাদিজা, এটা আমার নবুয়তের আলামত, দাওয়াতের আলামত। আমি ইলিয়াস রহমান জাহেদি কত ওয়াজ করলাম, কত কিছু কইলাম, দাওয়াত তাবলীগের ওয়াজ করলাম, জীবনে একটা শর্টকাট নিতে দূরের কথা, কেউ একটা বকাও বললাম না। আর আমার নবী মা খাদিজার কাছে বলে, এটা আমার দাওয়াত তাবলীগের লিডারস বিবি কারে কয়, মহিলারা তো আইসে এখানে, পুরুষের সাথে বলে মহিলা বেশি। ও মা, আপনি কি পারবেন আমার স্বামীর ভালোবাসা দিতে? ভালোবাসা তো দেয়া নেই মাশাল্লাহ, স্বামীরে না দিয়ে আর একজন দেয়, কথা কর না কে? স্বামী এত কষ্ট করে, তোমরা তিনজন দেয় না, এই যে দেখো এখন হন এ দুলাবের বলা, তুই কই যাওয়া দিছিলি? চিন্তা করো, এই মানুষগুলোর ভিতর দিয়ে ছাগলের বাচ্চার মতো চুমকিম পাকা চুলকালে যেতেছে, এ ওইটারে কেন দেবে না? কইছি না 10 মিনিট আর অস করমু? তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। আরে ভাই হলো এই ওয়াজ করছি লালমনিরহাট, বুঝলেন? শুনলেন না ভাই, লালমনি ডস করছি, কি কম কইছি। এই যে আপনাকে মধ্যে যেন মজা লাগছে, মজা তো লাগার কথাই মোটামুটি। ওই যে আমার আগের বক্তা বলে গেছে, সব বক্তার ভিতরে কিন্তু আল্লাহ সবটা দেয় না, কেউ আছে চোখ বুঝে ওয়াজ করে দেড় ঘন্টা চায়ও না, এই একটাই কয়, ঠিক না? বেশি পিছনে লোক আছে না আছে তাও দেখে না, ওডে কিনা তাও দেখে না, ওই দেন ওর জায়গায় মোতাই দিছে, ও উঠবো আর ওটা আল্লাহ কেন গরম পানি মারবো তোর এক চোখ কইলটা ভাটালো মাছকে, এটা কোন বক্তার আছে কন্ত? এই যে বক্তা চোখ বুঝে শুরু করছে, ভাইরা আমার পিছন দিক দিয়ে নাই ভাইরা, এটা দেয় এইটা, আমি এবার এইটা না বেটা, আইসি তো ডিজিটাল। তুই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখলি মগার ফমগা? 90 মিনিট খেলা দেখছ, মোট 12 দাস নাই, তুই মেসির পায়ে বল গেছে হুজুরা দেখেন নাই? মেসির পায়ে বল গেছে বুড়া বেটা, সব জায়গায় পাকছে, এই বেড়া যখন দেখছে মেসির পায়ে বল কাছে বেড়ার খোটুরে কাতে দে তুলো ভাই, দেখ দেখ তো দেখ দেখ ঢুকাই দে, আমি তো দল করি, দেখ ঢুকাই দে ঢুকাই দে, হারামি বুড়ে এই ওয়াজাই ধরে বাতে ধরে মুতাই ধরে কথা কর না কেন? ডায়াবেটিস ধরে 90 মিনিট খেলা দেখছে, একবার মুতার নাম লয় নাই, এ নাই উনুড়ে একটা বারে। আল্লাহ কবুল করুক দুর্ঘটনা আমি।